দর্শক আমরা এই সাইডে অনেকগুলা দেখছি খামার উপযোগী শাইওয়াল জাতের সার গুলো সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এগুলোরও তথ্য আমরা নেই, দর্শক আমরা এই সাইডেও দেখছি খামার উপযোগী শাইওয়াল জাতের সার গুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে, সম্পূর্ণ দেখালে অনেক টাইগার নিতে পারবে। এই যে ওই সাইড একদম ওই সাইডে ওইটা কত যাচ্ছে দাম? ওভারহিন চাওয়া দাম 155,000। 155,000 চাওয়া দাম। ওটা কি জাতি শাইওয়াল? ওটা অরিজিনাল শাইওয়াল, অরিজিনাল শাইওয়াল। এটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এটা কে তারা কেমন দর দিচ্ছে? ওইটা ওভারহিন দাম যাচ্ছে 130,000। 30,000 টার্গেট কেমন? লাস্ট কেমন লাস্ট টার্গেট ওভারহিন 35-36,000। 35-36,000। এই যে দর্শক দেখছেন খামার উপযোগী শাইওয়াল জাতের সার গরু করাই জানে দিতে ভালো করে দর্শক দেখছেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো পাশাপাশি আরেকটি দেখছি, এটাও শাইওয়াল না? এটাও শাইওয়াল। এটা এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম 160,000। 160,000 চাওয়া দাম, তাই তো? আর কি তারা কেমন দর দিচ্ছে? এটা তারা দিচ্ছে 25-30,000। 25-30,000 এটা টার্গেট কেমন লাস্ট? টার্গেট ওইরকমই সেম 36-37,000। 35-36,000 টার্গেট। এই সাইডেও একটি দেখছি, এটা তো শাইওয়াল না? হ্যাঁ এটাও শাইওয়াল। এটা একটু একটু ছোট, এটার দাম কেমন চাচ্ছে? ওর দাম চাচ্ছে 145,000। 145,000 এই দর্শক দেখছেন 145,000 টাকা দাম চাচ্ছে। আর এটা বলছে কেমন দাম? এটা 110,000-115,000। 10,000-15,000 টার্গেট কেমন লাস্ট? টার্গেট 20,000। এই যে দর্শক 120,000 টাকার টার্গেট দেখানোর চেষ্টা করছে আপনাদের। এই যে কাকা এই যে এই সাইডে একটি কালো কালারের দেখছি, এটা কত যাচ্ছে? এটা করস। এটা ফিজিয়ান ক্রস নাকি অরিজিনাল? না এটা অরিজিনাল ক্রস। অরিজিনাল ক্রস দাঁতে কয়টা? এটা দাঁত দুইটা। দুই দাঁত বস। কত চাইছেন এটা? এগুলোকে চাচ্ছে 125,000। 125,000 টাকা চাচ্ছে দর্শক, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। আর কে তারা কেমন দর দিচ্ছে? এটা কে তারা দিচ্ছে 100-105,000। 100-105,000 তো টার্গেট কেমন? 10,000 দিবে। 110,000 টাকার টার্গেট সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। পাশাপাশি এটা তো শাইওয়াল মনে হচ্ছে? এটা শাইওয়াল। এই যে এগুলোটা একটু ভালো করে দেখাতে হবে আপনাদের, অনেক সুন্দর একটি করে দেখানোর চেষ্টা করছে। এই যে শাইওয়াল জাতের সার গরু, এটা কি দাঁত হয়েছে? এটা দুই দাঁত। দুই দাঁত বস। কত চাইছেন? এগুলোটা চাচ্ছে 140,000। 140,000 এই যে ভালো করে দেখাইনি আপনাদের, 140,000 টাকা চাচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। তো এটা কি তারা কেমন দাম বলছে? ওই 110,000-105,000। তো টার্গেট লাস্ট ওই 15-15,000 বিক্রি আছে। 15-15,000 টার্গেট। সাইডেও আরেকটি দেখছি শাইওয়াল। শাইওয়াল এটা কি 100 শাইওয়াল? না না এটা শাইওয়াল, এটা দেশাল। দেশাল এটা চাচ্ছেন কত? এটা চাচ্ছে 125,000। 125,000 টাকা দাম হচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এটা কেমন বলতেছি দাম? 1,05,000-1,10,000 হলে বিক্রি। 10 হলে বিক্রি, তাই তো? এই সাইডেও আরেকটি দেখছি, এটা শাইওয়াল। শাইওয়াল ক্রস। শাইওয়াল ক্রস কত চাইছেন? এটা চাচ্ছে 140,000। 140,000 চাচ্ছেন। আর কত বলতেছে দাম? 10,000 পর্যন্ত পাইছে। 10,000 টার্গেট কেমন লাস্ট? 20,000 হলে বিক্রি। 120,000 টাকার টার্গেট। এই সাদাটাও কি আপনার? হ্যাঁ। না না ওই ওইটা আলাদা, এখান থেকে। আচ্ছা আপনার নাম্বারটা দেন। নাম্বার 01796-01796 21-46-74। 21-46-74 আপনার নামটা কি? আমার নাম গাজী। গাজী 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 কাকার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া হলো, দেখতে পাচ্ছেন দর্শক। একদম খামার উপযোগী সারগুলো। আচ্ছা এইগুলো বাদে এগুলো বিক্রি হয়ে যায়, এগুলো বাদে অন্য গরু নিলেও তো দিতে? হ্যাঁ হ্যাঁ অন্য গরু নিতে হবে, বড় গরু নিলেও দিতে পারবো। বড় গরু নিলেও দিতে পারবেন দর্শক। এই যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, যারা দূর দূরান্ত থেকে আসতে চান কুষ্টিয়া টার্মিনাল থেকে 20 টাকা ভাড়া দিলে চলে আসতে পারবেন বালিপাড়া, কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে। আসলে
দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি লাল টকটকে কালারের খামার উপযোগী শাইওয়াল জাতি সারগরু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো এটার তথ্য আমরা নেই, এটা আপনার কত চাইছেন? ১১০ চাচ্ছেন। আর কেতারা কেমন দর দিচ্ছে? ৮০-৮৫-৯০। তো টার্গেট কেমন চাচ্ছে? লাস্ট টার্গেট কেমন হলে সেল করার নিয়ত আছে? ১০০-২৩০০০ কম বেশি। এই যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, এটা কি দাঁত হয়েছে এখনো? দাঁত ভাঙে নাই, এখনো ভাঙে নাই। এটা তো শাইওয়াল না? শাইওয়াল জাত, শাইওয়াল জাতের সারগুলো এই যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। ওইটাও কি আপনার ক্রস জাতের? ওইটাও কি আপনার? দর্শক এই সাইডেও আরেকটি দেখছি, এটা ক্রস জাতের না? পাপ নাই। ওইটা কত চাইছেন? ১২৫। কেতারা কেমন দর দিচ্ছে? ওইটা ১০০ পুরোপুরি ১০০ দিচ্ছে না, কম বেশি আছে? ১০০। টার্গেট কেমন ওইটা? লাস্ট ১১০০০০ টাকার টার্গেট। এই যে পাপ নাই যাতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আবারও চলে আসছি কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে। আর এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো আজ ২৯ জানুয়ারি ২০২২ রোজ শনিবার, আপনারা প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো কী দরে খামার উপযোগী শাইওয়াল এবং ক্রস জাতের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি লাল টকটকে কালারের এই যে খামার উপযোগী সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো এটারও তথ্য আমরা নেই। তারপর কেমন দর্শকদের একটু বলেন, ৬৫ হলে এটা সেল হবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরেকটি বড় দেখছি, ওইটাও কি শাইওয়াল হবে? ওটা শাইওয়াল। ওইটা কত চাচ্ছেন? ওই এক রেটের গরুই, একই দাম কিন্তু সাইজে তো বড়, সাইজই বড়, সাইজে বড় কিন্তু একই দাম। এই যে দর্শক দেখছেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি শাইওয়াল জাতের সার গরু। ওইটা কি দাঁত হয়েছে? ওইটা দুই দাঁত বস। তো দর্শক আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না, এটা মনে রাখবেন। একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী আর একটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জাগায়। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।